আমি এখন আছি কুঠিঘাট মার্কেটে, ঠিক আছে। তো আজকে যে ভিডিওটা হবে সেটা টোটালি কুঠিঘাট থেকে আমরা ঘাটাল যাব। আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, এখন একটু থেমেছে। তো কুঠিঘাট থেকে ঘাটাল যাবো, আজকে পুরো ফুল ভিডিও থাকবে কুঠিঘাট মার্কেট থেকে ঘাটাল যাওয়ার রাস্তাটা। তো দেখো, এনজয় করো, আশা করছি ভালো লাগবে। আর কুঠিঘাট থেকে ঘাটাল যেতে যেতে যে কোনটাতে যেতে হয়, ওটা হচ্ছে কুঠিঘাট মার্কেট। আজকে সোমবার, তাই হাট বসেছে, অনেকটা দেরি হয়ে গেছে, তাই হাটের লোকজন অনেকটাই কম শেষের পথে। তারপর বৃষ্টি, তো বুঝতেই পারছো ব্যাপারটা। তো পুরোটাই বেসিক্যালি রাস্তার উপরেই বসে। বিক্রি হয়নি এখনো, আছে সামনে মা দিদা ভিউ ব্লক করছে। ওটা কুঠিঘাটের জাতীয় প্রতীক্ষালয়, সেখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে, বৃষ্টি চলে আসছে, আমার কুঠিঘাট দিয়ে যাচ্ছে। খুব জোর জোর ফোঁটা পড়ছে, দাঁড়িয়ে যাওয়াটা মনে হচ্ছে ভালো হবে, বুঝতে পারছি নি, তুমি তুই দাঁড়াবি না আমি জানি।
আমরা এখন কাটানের কাছাকাছি, দেখবো কাটানের নদীতে কতটা জল বেড়েছে। যা মেঘের যা পরিস্থিতি দেখতে পাচ্ছি বন্ধুরা, আমার তো মনে হয় আবার বন্যা। অনেকটা জল বেড়ে গেছে নদীতে, রাস্তাতে গাড়ির পরিমাণ প্রচুর ভালোই থাকে। তবে এখন রাধানগর থেকে কুঠিঘাট, মানে কুঠিঘাট থেকে রাধানগর যাচ্ছি এখন, সেটা বলাই ভালো। রাস্তাটা এত সুন্দর যে বেশিক্ষণ সময় লাগে না, মানে একটু বিরক্ত অনুভবটা। তো রাস্তাটা যদি চওড়াটা আর একটু বড় হতো তাহলে আরো ভালো হতো আর কি। তো এখন রাধানগরে চলে আসছি, রাধানগর চলে আসতে দাঁড়িয়ে যেতে হবে। আমার তো টেকার চলে আসছে, আমি ফোনের দিকে তাকিয়েছিলাম, মনে হয় টেকার চলে আসছে। তারপর দেখছি টোটো, মানুষকে বোকা বানাতে এখন সবাই খুব সহজেই পেরে যায়। রাধানগর মার্কেট, এই জায়গাটাতে রাধানগরের হাট বসে, আজকে হাট বার নয় তাই হাট বসেনি। এরপরে আমরা যে রাস্তাটায় উঠবো সেটা হলো ঘাটাল খিরপাই রোড, যার বাঁ দিকে চলে যাচ্ছে খিরপাই আর ডান দিকে ঘাটাল। আমরা ঘাটাল যাবো, অতএব আমরা ডান দিকে যাবো।
ফাঁকা। আগিতে গিয়ে দাঁড়াবো, পেট্রোল পাম্পের কথাটাই মাথায় আসে। হাই রে, ওটাকে বন্ধ করে দিয়েছে নাকি? তেল শেষ মনে হচ্ছে ওটাতে। আচ্ছা কত করে রেট? 97 টাকা না রে ডিজেল, পেট্রোল সেখানে 106 টাকা 68 পয়সা। পেট্রোল ১০০ টাকা তেল হলে কিছুই হয় না এখন। চলো স্ট্যান্ডটা এত লুজ, জোর করে চালাচ্ছিল এখন ধরে স্ট্যান্ড তো উল্টে
যা 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 বর্ধা থেকে একটু এগিয়ে
কিছু বছর আগে নতুন নাম পেয়েছে, নাহলে আগে সবাই এটাকে ময়রাপুকুর নামে চিনত, এখনও জানে সবাই এটাই বলে। তো বাঁ দিকে যে রাস্তা যাচ্ছে এটা হচ্ছে বাজারের দিকে চলে যাচ্ছে, আর এটা বাস স্ট্যান্ডের দিকে। এই জায়গাটাও দেখুন যে রাস্তার উপরে জল নেই, যাওয়ার দূরত্ব হচ্ছে 32.6 কিলোমিটার লেখা আছে। এটাই ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ড, কোন দিকে যাবে? কিছু মানুষ এমন করে তাকাচ্ছে যেমন মনে হচ্ছে তারা ভূত দেখে নিয়েছে। ঘাটাল কসব বাজার, এরপরে আসবে শিলাবতী আছে ঘাটালে সেই ব্রিজটা, বিদ্যাসাগর সেতু, বিদ্যাসাগর সেতু, তারপরে তো আমি তোমাদেরকে গিয়ে দেখাবো এই ঘাটাল পাশা বল, সেটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। ফুল ডিটেলসে দেখাবো কটা নৌকা আছে, কটা পাটা আছে। স্পেশালিটি আছে কীরকম, কী প্রাইস রেট, সেটা নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করছি। তো তোমাদের যদি মতামত থাকে তো সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও, তাহলে আমার একটু সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে দেখাবো, খেয়ে দেখাবো না, কারণ খেয়ে সময় নষ্ট করার মতো ভিডিও আমি বানানো যায় না। যেটুকুনি তোমাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে সলিড জিনিস আমি তোমাদেরকে দেখাবো। পাঁচকুড়া বাস স্ট্যান্ড, এখানে বাস দাঁড়ায়।